আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তলাবাতু ইমরাতুন জাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদত আইনা, কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, দুইটা তিনটা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহরে ডাকে আর চোখের পানি পড়ে। অনেক মানুষ আয় ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, এই ব্যক্তি উঠে আল্লাহরে স্মরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, পরে আর চোখ দিয়ে পানি পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে, এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। আল্লাহকে ভয় করার তিন নাম্বার উপকার, গুনাহ মাফ করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই, এটা বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 3478 নাম্বার হাদিস, 3478 নাম্বার হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল, রাসাকাহুল্লাহু মালা, আল্লাহ পাক তাকে প্রচুর সম্পদ দান করেছেন। ফাকালা লিবানিহি, এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানরা, কি দেখেন কি বলে, ফাকালা লিবানিহি লাম্মা হুদিরা, তার যখন মরণ হবে হবে অবস্থা, মারা যাবে লোকটা, ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয়, আইয়া আবিন কুন্তুলাকুম, এই আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো। এক ব্যক্তি তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে, ছেলেদেরকে ডাক দিছে, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলতো। সন্তানরা জবাব দেয়, খায়রা আবিন, আপনি উত্তম বাবা ছিলেন, আপনি অনেক ভালো বাবা। এবার ওই লোকটা জবাব দেয়, ফাইনিলাম আমাল খায়রন কত্তু, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা, কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই। শোনো তোমরা, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাই, যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা আর তোমরা আমার একজন ভালো সন্তান, আমাকে তোমরা অনেক ভালোবাসো, তাই বলছো আমি একজন ভালো বাবা, ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাব, ফাহরিকুনি, আমাকে তোমরা জ্বালাইবা, সুম্মা সাকুনি, জ্বালিয়ে কয়লা করে আমার ছাইগুলা তোমরা, জাররুনি ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে ছিটায় দিবা। বুঝছেন নি সবাই? ওই ব্যক্তি সন্তানদেরকে কয়, তোমরা তো বললা আমি ভালো বাবা, আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, এক কাজ করবা, আমি মারা গেলে আমাকে আগুনে পুড়াইবা, আগুনে পুড়ানোর পর কয়লা বানাইবা, এই ছাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তো ছেলেরা ওয়াদা দিছে, জি আব্বা ঠিক আছে, মারা গেছে, মারা যাওয়ার পর ফাফা আলুহু, সত্যি সত্যি এই কাজ করছে পুরাইয়া, আপনারা কিন্তু আবার এই কাজ করেন না, মুসলমানদেরকে পুরানো যায় না, নাকি করবেন? না না, এইগুলা করবেন না। তো সত্যি সত্যি কি করছে এমন তো মাসালা জানি আমরা, এখন আর পুরানো যাবেন। নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির বাবা মারা, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে, পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। ওই ব্যক্তির টার্গেট হলো যে আমারে তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, বাস আমি বেঁচে গেলাম। জামাআহুল্লাহ, আল্লাহ সব একত্রিত করছে, সুবহানাল্লাহ। একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা হামালাকা আলা হাজা, কিরে এই কাজ করছো কেন? ওই বান্দা জবাব দেয়, মা খাফাতু, আল্লাহ আপনার ভয় করছে, আল্লাহ আমি আপনার ভয় করছি।
আল্লাহ কয় তাই কাহা হাদিস আসছে তালাক্কাহু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ভয় গুনাহ মাফের কারণ। রব্বানি ছাত্রদের তিন নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহকে ভয় করবে। আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহকে ভয় করার চার নম্বর উপকার, আল্লাহকে যারা ভয় করবে চার নম্বর উপকার আল্লাহকে ভয় করার। তিনটা জিনিস আছে এমন, যে তিনটা জিনিস মুক্তি দেয় মানুষকে, যে তিনটা জিনিস নাজাত দেয় মুক্তি দেয় মানুষকে। কয়টা জিনিস? তিনটা, ভালো করে মনে রাখবেন। একটা কিতাব আছে আস-সিলসিলাতু সহীহা, 1802 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয়। এক নম্বর তাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল ফিস সিদ্দি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। দুই নম্বর ওয়াল কাউলু বিল হাক্কি, সত্য কথা বলে, ফির রিজা ওয়াস সখর, কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে। এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তিন নাম্বার ওয়াল কাসদ, যে ব্যক্তি মধ্যম পন্থ অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময়, মধ্যম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি? আল্লাহকে ভয় করা। তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয়। তিরমিজি শরীফের 2450 নাম্বার হাদিস, 2450, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা, ভালো করে শুনেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ভয় পায়, আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারতে পারবো না, আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না। ওই লোক চিন্তা করে আমি যদি সকাল 10টায় রওনা করি, না না আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই খফার, এই খফার অনুবাদ এটা, মান খাফা, যে ব্যক্তি এই ভয় করে, ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল্মি আজ, সময় মতো সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না। ওই ব্যক্তি কি করে? আদলা যা ভোরে ভোরে রওনা করে, জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে, বরং রওনা করে গুলিস্তান সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে ওখান থেকে রওনা করে। কেন? যে আমি মনে বুঝতে পারবো না যদি আমি পরে রওনা করি। এখন দেখেন নবীজি কি বলে, অমান আদলা যা বালাগল মানজিলা, আর যেই ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের, আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করা, সুবহানাল্লাহ, তাহলে সুন্দরভাবে পৌঁছা যায়। আমি কিন্তু আপনার সাধারণত এন তো আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে, সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত 2টা 3টা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি, একদম চুপে চুপে জ্যাম মুক্তভাবে কেউ রে না জানে আর সহজে গন্তব্যে পৌঁছে যাই, আর হুজুরা জেনে বয়ে থাকে জিজ্ঞেস করে আপনি কয়ে না আমি তো জ্যাম মুক্তভাবে আইসা বলছি, আরে কখন গেলেন? আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি। আর গেলেন? হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা, তাই আগে আগে চলে আসছে, পরে আসে আপনার রওনা করলাম গেলে জেনে বুঝে থাকে দেখো। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে। যাই হোক, এবার ভুল কথা না শোনেন, আল্লাহ নবী বলেন শোনো আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, শোনো তোমরা আল্লাহর পণ্য এটা দামি পণ্য। আল্লাহ নবী বলেন আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর পণ্যের নাম হলো জান্নাত, আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায় জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ, তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার পাঁচটা উপকার। এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আরশের ছায়া তলে জায়গা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে, তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা,
এক নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া, দুই নাম্বার আল্লাহর নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা, তিন নাম্বার যেটা বাড়ি ছাত্রের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, চার নাম্বার রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য তিন প্রকার, বলেন ধৈর্য কয় প্রকার? এক নাম্বার সবরু আলাল বালাই ওয়াল মুসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার সবরু আলাত তাআ, আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য বুঝি। দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নামাজে আপনি দাঁড়াইলেন, ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায়, আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা, এই যে আনুগত্যে ধৈর্য। হ্যাঁ, আনুগত্যে ধৈর্য। ওয়াজে এখন বসে আছেন আপনারা, মাঝখানের দুই একজন ইবলিস কয়, আরে আর কত গরম লাগতেছে ওডেনতে, শেষে একজন আল্লাহওয়ালা পীর সাহেব আসবেন, তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন, তো হুজুর এসে গুনাজত করবে, কথা বলবে দামি দামি কথা। এখন আপনাদেরকে এই দামি কথা না শোনায় ইবলিস মাঝখানে দুইজনে বলতেছে এই ওট ওট। তাহলে এই যে পয়সা দিচ্ছেন, ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা আনুগত্যের ধৈর্য। দুই নাম্বার সবরু আলাত তাআ, আনুগত্য ধৈর্যশীল হওয়া। তিন নাম্বার সবরু আলাল মাসিয়া অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন। ইবলিস বারবার কয় আরে একটু দেখ, আরে একটু দেখ, সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে, তো কি হয়েছে, নাটক সিনেমা না দেখতে গেছে, আজকে শেষ দেখ, হুজুরে কালকে গিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ, এইভাবে আপনাকে দেখাইতে যাবে, তখন আপনি বলবেন না না না, ইবলিসে বলবেন না দেখবো না। এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এ হলো তিনটা ধৈর্য, তিন প্রকার। এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, দুই আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব, এই মাদ্রাসায় যারা পড়ব ইনশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তো বাস রব্বানি ছাত্র, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহ ওয়ালা হতে চায়, চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে চার নাম্বার ধৈর্য ধারণ করা। সূরা আনকাবুতের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে, মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি বাস, তারে আমি মুক্তি দিয়ে দিলাম, ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে, ঈমান আনছো তো পরীক্ষা জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না, মানুষ কি এমনটা মনে করে না? তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই, হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ব্যক্তিকে বলে, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দিব না? মন্দির শুনে, হাজিহিল মারাতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি, সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি, এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি, আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর কইয়া রাসূলুল্লাহ ইন্নি উসরাউ ওয়া আতাকাশাফু, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে মৃগি রোগ হয়, মৃগি রোগ চিনেন না আপনারা, মৃগি রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী তাকে দুইটা অপশন দিলেন, এক নাম্বার আল্লাহর নবী বললেন আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি, এক নাম্বার যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সবরতি লাকির জান্নাত, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা বলার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আইয়ু আফিয়া কি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই, হুজুর আমি জান্নাতি হতে চাই,
আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে পারতাম না, চিন্তা করেন আপনি নারী কইতেছে না মৃগীর কত বড় ভয়ঙ্কর রূপ। কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো, আমি ধৈর্য ধারণ করি। কি আজীব কথা, আমি আমি জান্নাতে যাবো হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি ইয়া রাসূল আল্লাহ আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায়। ফাদা লাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করেন। নারীকে নবী অপশন দিলেন তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকির জান্নাত জান্নাত। আমি অবাক হয়ে গেলাম, ওই নারী কয় হুজুর আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে, তারা কি হবে ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা। পাঁচ নম্বর বৈশিষ্ট্য আসল কথাটা মন দিয়ে শোনেন, রব্বানি ছাত্র যারা হবে আল আমালু বিল ইলমি, যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র। এই মাদ্রাসায় যা জানলাম, এই যে আজকে ওয়াজে আসলেন, যা জানলেন জানার পর আমল করা। যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম, এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিছাইছে, এই দস্তরখানের মধ্যে খাবার, এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার, জান্নাতটা হলো ঘর। নবী দাওয়াত দিছে আমাদেরকে, নবী নাই নবীর ওয়ারিশ আলেমরা দাওয়াত দিতেছে, দাওয়াতে যারা সাড়া দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন। শেষে ব্যাখ্যা দিয়ে দিছে যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে, তারা আল্লাহর অনুসারী হবে, যারা ডাকে সাড়া দিবে না তারা নবীর নাফরমান হবে, তারা আল্লাহরও নাফরমান হবে। এই যে শিক্ষাটা আমরা শিখলাম, শিখার পর এটা আমরা নিজের আমল করব। হ্যাঁ, ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই, আমরা খেতে চাই, এই জন্য নবীর প্রকৃত অনুসরণ করতে হবে। এই শিক্ষা আমরা জানলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পাঁচ নম্বর আল আমালু বিল ইলমি, যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের, এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য। এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা ওয়া আন জিসমিহি ফিমা আবলা। চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার দুই পা একটু নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া। এক নম্বর উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছ। দুই নম্বর আন ইলমিহি ফিমা ফাআলা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম কি কাজে লাগাইছ। তিন নম্বর জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে তিন নাম্বার। চার নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো, রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছো কিনা, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জিসমিহি ফিমা আবলা, জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোনো সন্তান, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে দুই নাম্বার এলেম, এলেমর প্রশ্ন করা হবে, এই এলেম অনুযায়ী আমল করছো কিনা। রব্বানি ছাত্র আল্লাহওয়ালা ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা। তাহলে আমি আবার সংক্ষেপে বলি, এক নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া, আর এটার ব্যাখ্যা দিছিলাম। দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা। তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি। চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা, এটার তিন প্রকার ব্যাখ্যা করলাম। পাঁচ নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। এই পাঁচ বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ রব্বানি ছাত্র হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ। মাদ্রাসার নাম কি? জামিয়া রব্বানিয়া, এটা হলো প্রথম অংশ। এবার হলো দারুস সুফা, দ্বিতীয় অংশের ওয়াজ। কোন অংশ? দ্বিতীয় অংশ। এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ। তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল। সুফা মানে হলো আঙ্গিনা, চত্বর। বলেন সুফা অর্থ কি? চত্বর।
দারুস সুফা এটার নাম, বাকি সুফার অংশটা শোনার আগে, সুফা মানে চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা কোনা একটা চত্বরের মধ্যে 70-80 জন সাহাবা এরা বসে থাকতো, নবীজির থেকে ওনারা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন, নবীজির ছাত্র ছিলেন, তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র। সুবহানাল্লাহ, কি ছাত্র? আবাসিক ছাত্র। এদেরকে ইতিহাসে বলা হয় আসহাবু সুফা। এবার দেখেন, আসহাব মানি ওয়ালা, সুফা মানি চত্বর, তাহলে আসহাবু সুফা মানি চত্বর ওয়ালা, চত্বরের অধিবাসী। তো আসহাবু সুফা মানি নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন তাদেরকে বলা হয় আসহাবু সুফা, মানে চত্বরের অধিবাসী, চত্বরের সাহাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম দারুস সুফা। এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই আসহাবে সুফা, নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল, জামিয়া রাব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে, এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে। আসহাবে সুফাদের ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতু 70 মিন আসহাবিস সুফা, আমি আসহাবে সুফার 70 জনকে এমন দেখেছি, মা আলাইহিম রিদা, আরেক বর্ণনায় মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা, তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই, কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা কিসা উন অথবা ছোট চাদর। দেখেন কি কয় আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখলাম, রবাতু হুফি আনাকিহিম, এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইছে, গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায় দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত, কারো আর একটু নিচ পর্যন্ত যায়, এটাই তাদের পোশাক, এটাই তাদের পোশাক। দেখছেন এই জন্য আল্লাহ তাদেরকে কি কবুল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরে আরেকটা হাদিস মনে পড়ে গেছে, তিরমিজি শরীফের 2368 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন্নাস, নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়াইতেন, আমরা তাকায় দেখতাম ওই নামাজের মধ্যে ইয়াখিরু রিজাল মিন মাকামাতিহি, কোন কোন সাহাবা দাঁড়ানো থেকে পড়ে যায়, দাঁড়ানো থেকে পড়ে যায়। জানি কেন, ক্ষুদার যন্ত্রণায়। কিসের যন্ত্রণায়? আমরা কত আরামে, কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিছে সকলে বলেন আলহামদুলিল্লাহ, তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি, তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি, এটা তাদের ত্যাগ, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এজন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে। আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে, ছাত্ররাও আছেন এখানে, এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায়, আপনাদের মাধ্যমেই আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। একদল ত্যাগী হতে হয়, একদল ত্যাগ করতে হয়, তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে। মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু বান্দা, না না, ওই সব আপনারা সৎকায় জারিয়া হিসাবে আপনাদের আমল নামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝায় দেন। একদল ত্যাগ করতে হয়। তাসাবে সুফার মধ্যে যারা 70 জন বা 80 জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে, এই আসহাবে সুফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকত, এক বন্ধুরা আসছে, মানুষ দেখে বলতো এটা পাগল, পাগল মানে ক্ষুধার কারণে যে ছটফট করতো, আপনার জমিনে শুয়ে যাইতো, ছটফট করতো, কিন্তু এটা পাগল, পাগল। আপনি চিন্তা করেন, নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ থেকে পড়ে যাওয়া ক্ষুধার কারণে কত ক্ষুধা। তো তাদের একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা, মসজিদে বসে রয়েছে, নবীজি সামনে আসলেন, আসার পর আবু হুরায়রা কি ব্যাপার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দে, ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, বুখারী শরীফের 119 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না, মনে রাখতে পারি না। আল্লাহ নবী কয় তাই নাকি কয়? হ্যাঁ। নবীজি বলে, আবু হুরায়রা উবু সুত্রিদা, তুমি তোমার চাদরটা বিছায় দাও, আমাদেরকে যদি স্বপ্নে ঈশা করি একবার চাদর বিছায় দিতেন।
আবু হুরায়রাকে বললেন চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন ফাবাসাতু, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর তাকায় দেখলাম গরফা বিয়াদাইহি, আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে, হাতে কিছু নাই, হাতে কিছু নেই। ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আজুম্মু, এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও। আবু হুরায়রা বলেন জমাম তুহু, আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম। আবু হুরায়রা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ফামা নাসিতু বাদাহু শাইআ, ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না, যা শুনি আর কখনো ভুলি না। আসল কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই? আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে, আমি যে আমার বলছে উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে। ও বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য, এক এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয়, এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফা আসহাবে সুফা নবীর মসজিদে নবীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয়, এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এখন আপনাদের কাছে জানতে চাই এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য, এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে, কোনো কারণে আমাদেরকে ডাকে, দোয়ার প্রয়োজন হয়, পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো ভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাল্লাহ তার আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাল্লাহ। আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করতো বাহিরে গিয়ে, জানেন এরা পড়াশোনা করতো, আরেক দল গিয়ে কাজ করতো, তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো, আর আসহাবে সুফফার ছাত্ররা লেখাপড়া করতো। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব ওনার এই মাদ্রাসাটা, মাদ্রাসা তো ওনার না, উনি প্রতিষ্ঠা করছে, উনি মরে যাবে, কালকে চলে যাবে, পরের দিন চলে যাবে, একদিন চলে যাবে, আরেকজন এখানে দায়িত্বে আসবে, উনিও চলে যাবে, আরেকজন আসবে, তবে মনে রাখবেন দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না, এটার জয়রোচ্ছন্নের দিকে চলবেই, মানুষগুলা চলে যাবে, প্রতিষ্ঠানগুলা চলে যাবে না। তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো? আমাদের জোরেও নেই, কাদের বলেন এই মসজিদ মাদ্রাসা এগুলো দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের ইনশাল্লাহ মহব্বত করবো তো ইনশাল্লাহ। তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে, আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয়, এই চেষ্টা এই প্রচেষ্টা মাদ্রাসার উস্তাদ ছাত্ররা যেন করতে পারে, আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা, আমরা একটা কথা মনে রাখবো, মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব, আলেম হব, এখান থেকে আমরা হাফেজ হব, কারি হব, আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে, লৌকিকতা কাজ না করে, মানুষকে দেখানো কাজ না করে, বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে। বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা? তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তাআউযু বিল্লাহি মিন হুব্বিল হুজ, তোমরা হুব্বুল হুজুন থেকে বাঁচো, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলেন হুব্বুল হুজুন, বলেন আবার বলেন হুব্বুল হুজুন। সাহাবাদেরকে নবীজি বললেন তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবারা বললেন ওয়া মা হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুব্বুল হুজুন কি এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী কয় হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা এলাকার নাম, তাতাআউযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মি'আতা মারওয়া, জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। হুব্বুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের এলাকা, জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। আল্লাহ ওই হুব্বুল হুজুন থেকে আমি পানাহ চাই, আমি পানাহ চাই, ওর এলাকা থেকে ও পানাহ চায় আল্লাহর কাছে। সাহাবারা প্রশ্ন করলেন উমাইয়াদ খুলুহু ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? নবী জবাব দিলেন আল কুররা আল মুরাউনা বি আমালিহি, কারি সাহেবরা, হাফেজরা, আলেমরা, যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হুব্বুল হুজুর নামক জাহান্নামে, হুব্বুল হুজুর নামক এলাকায়। তাহলে হুব্বুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয়, রিয়ামুক্ত আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রব্বানি ছাত্র, রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো? পাঁচটা, ভুলে গেছে সবাই। রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা? পাঁচটা।
এক নাম্বার পরিপক্ক আলেম হওয়া, দুই নাম্বার হ্যাঁ নবীজির সুন্নতকে অনুসরণ করা, আঁকড়ে ধরা, তিন নাম্বার আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, চার নাম্বার ধৈর্য ধারণ করা, পাঁচ নাম্বার এলেম অনুযায়ী আমল করা, এলেম অনুযায়ী কি করা, আমল করা, এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য। দ্বিতীয় দারুস সুফা, দারুস সুফা এই মাদ্রাসার নাম দারুস সুফা রাখার উদ্দেশ্য আসহাবে সুফা তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে, এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয়, মাদ্রাসার আসাতিজা মাদ্রাসার তুল্লাব সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সর্বশেষ আবেদন আব্দুল হাফিজ সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে, আসার পর আপনাদের সামনে কথা বলবে, আমরা কেউ উঠব না। হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা কেউ কেউ উঠব না, মেহরবানি করে আমরা কেউ উঠব না, আল্লাহর রাস্তায় আমরা কেউ